আসসালামু আলাইকুম। আমরা যদি বাইন্যান্স অ্যাপসটা ওপেন করার পর দেন এখান থেকে যদি মার্কেট অপশনে আসি, মার্কেট অপশনে আসার পর দেন আমরা যদি উপরে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে জোনস নামে একটা অপশন রয়েছে। আর জোনস নামে অপশনটার উপর যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমরা বিভিন্ন জোনস দেখতে পাবো, যেমন ধরেন POS জোনস, তারপর POW জোনস, তারপর লঞ্চমেন্ট জোনস, নিউ লিস্টিং জোনস, ETF জোনস, তারপর ইনোভেশন জোনস, DAPI জোনস, অর্থাৎ বলতে গেলে সকল প্রকার জোনস আমরা এখানে দেখতে পাবো, যেগুলো হচ্ছে বাইন্যান্সে লিস্টেড রয়েছে ওই টোকেনগুলো এখানে গেলে আমরা পেয়ে যাব। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ETF জোনস নিয়ে, অর্থাৎ ETF কীভাবে কাজ করে এবং ETF টোকেন ট্রেড করার ভিত্তিতে আমরা কীভাবে সুবিধা পাবো এবং কী কী অসুবিধা রয়েছে সকল বিষয়বস্তু নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিও স্কিপ না করেই দেখতে থাকুন। আরেকটা বিষয় হলো ETF টোকেন প্রায় লেভারেজ টোকেনের বিকল্প হিসেবে ব্যবহার করা হয় থাকে। সো অবশ্যই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন এটা নিয়ে কীভাবে আমরা ভালো পরিমাণ প্রফিট গেইন আপ করতে পারি। সো ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, বিকজ অফ এখানে আমি মার্কেট আপডেট এবং বিভিন্ন সিগন্যাল প্রোভাইড করে থাকি যেখান থেকে আপনারা ভালো প্রফিট গেইন আপ করতে পারবেন। সো ফ্রেন্ডস, এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেলের পাশাপাশি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। সো ফ্রেন্ডস, চলুন তাহলে শুরু করা যাক, আর কথা না বাড়িয়ে ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। ETF ট্রেড নিয়ে বলার আগে আপনাদেরকে বলে রাখি ETF এর মিনিংটা হলো এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, অর্থাৎ এক্সচেঞ্জ কর্তৃক এটা নিয়ন্ত্রিত হয়ে থাকে। অনেক এক্সচেঞ্জারের অনেক ধরনের ETF টোকেনের নাম রয়েছে, যেমন হটবিটের যদি আপনারা লক্ষ্য করেন তাহলে আদা টোকেনের ETF টোকেনের নাম হলো আদা 1D, 3S বা 3L বা 5L বা 5S, এই নামের টোকেনগুলো রয়েছে ETF অপশনে। বাট এখানে হচ্ছে যদি আপনারা লক্ষ্য করেন বাইন্যান্সের ETF টোকেনগুলোর নাম হচ্ছে BNB আপ, BNB ডাউন, BTC আপ, BTC ডাউন, অর্থাৎ মিনিংটা হলো আপনারা যদি লক্ষ্য করেন BNB আপ বলতে যখন BNB প্রাইস আপ হবে তখনই হচ্ছে BNB আপ টোকেনটার প্রাইস আপ হবে, আর BNB ডাউন অর্থাৎ হচ্ছে যখন BNB ডাউন যাবে তখন BNB ডাউন টোকেনটার আর প্রাইস আপ হবে, ঠিক আছে। সো যদি BNB প্রাইস আপ হয় তাহলে BNB ডাউন টোকেনটার প্রাইস ডাউন যাবে, আর BNB যদি ডাউন যায় তাহলে BNB আপ টোকেনটার প্রাইস ডাউন যাবে। আশা করি বোঝাতে পেরেছি। অর্থাৎ আপ ডাউন কথাটা আসছে না, যদি আপনার টোকেনটার মূল টোকেনটার BNB টোকেনটার অর্থাৎ যে টোকেনটা আপনি ট্রেড করতেছেন ওই টোকেনটার মূল টোকেনটা ডাউন যায় তাহলে আপনার ডাউন টোকেনটা আপ হবে আর আপ টোকেনটা ডাউন যাবে, আর যদি মূল টোকেনটা আপ যায় তাহলে আপ টোকেনটা আপ হবে এবং হচ্ছে ডাউন টোকেনটা ডাউন যাবে, ঠিক আছে। সো আশা করি বোঝাতে পেরেছি। আমি যদি আপনাদেরকে সুযোগ সুবিধাগুলো বলতে চাই তার আগে বলে রাখি এটা হচ্ছে মূলত বাইন্যান্সের টোকেনগুলো আপনার 3x লেভারেজের ভিত্তিতে গড়ে তোলা হয়। যেমন ধরেন BNB টোকেনটা, BNB টোকেনটা যদি আপনারা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে বর্তমান প্রাইস $616 রয়েছে। সো আমরা যদি এই টোকেনটার প্রাইস এখান থেকে 10% আপ দেখতে পারি তাহলে BNB আপ টোকেনটার প্রাইসও হচ্ছে কি 10% আর্ন করে তিনবার, অর্থাৎ 30% আপ হবে, ঠিক আছে। সো পক্ষান্তরে আপনার BNB ডাউন টোকেনটাও 30% ডাউন যাবে। আশা করি বোঝাতে পেরেছি। সো সমীকরণটা একটু সহজ, তারপরে যদি আপনারা রিস্ক এখানে কিন্তু রিস্কটা বেশিই থেকে যায়, যত বেশি প্রফিট তত বেশি লস, অর্থাৎ ধরেন আপনি হচ্ছে BNB টোকেনটা মনে করলেন এখন আপ হবে, দেন আপনি এন্ট্রি নিলেন আপ টোকেনটার, দেন দেখা গেল যে ওই টোকেনটা ডাউন গিয়ে গেল, ঠিক আছে। অর্থাৎ BNB টোকেনটা ডাউন গিয়ে গেল তাহলে আপনার আপ টোকেনটা ডাউন যাবে, অর্থাৎ 10% ডাউন গেলে আপনার BNB আপ টোকেনটা 30% ডাউন যাবে। সো এখানে আপনাকে মাঝবে এস্টাবলিশ করতে হবে এবং ভালো ট্রেড করতে জানতে হবে, অ্যানালাইসিস করতে জানতে হবে, তাহলে আপনি হচ্ছে ETF টোকেনগুলো ট্রেড করতে পারবেন। সো এই ছিল, এবং যারা হচ্ছে ফিউচার ট্রেডিং করেন তারা হচ্ছে যদি লিকুইডেশনের সমস্যায় পড়েন ভোগেন তাহলে আপনারা হচ্ছে তার চেয়ে ETF টোকেনটা ট্রেড করতে পারেন। এ হলো সুবিধা, এখানে হচ্ছে লিকুইডেশনের ভয় নাই, বাট আপনার হচ্ছে ইউজ পরিমাণ লসের সম্মুখীন হতে পারেন, ঠিক আছে। সো আমরা যদি এদিকে আসি তাহলে দেখতে পাবো যে জোনস নামে যে অপশনটা রয়েছে এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পাবো যে আমরা এখানে ETF অপশনে যদি আসি তাহলে টোকেন সব টোকেনগুলো আমরা এখানে পেয়ে যাবো, অর্থাৎ ETF টোকেন যতগুলো টোকেন রয়েছে সকল টোকেন এখানে পেয়ে যাব। সো এখানে যদি আমি আপনাদেরকে অবশ্যই সকল বিষয় এখনও অবগত করে ফেলছি, তারপরে আপনাদেরকে বলে রাখি যেমন আমি যদি প্রুফ দিতে চাই তাহলে BNB ইথার টোকেনটা যদি আমরা লক্ষ্য করি, ইথার ডাউন টোকেনটা, তাহলে এখানে দেখতে পাবো অলওয়েজ ডাউনে গেছে। বিকজ অফ ডাউন কেন গেছে যদি সেটা আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এখান থেকে যদি আসি আমরা
তাহলে দেখতে পাবো যে ইথার টোকেনটা পক্ষান্তরে কিন্তু হিউজ পরিমাণ ফার্ম করেছে। তাই বিদে ইথার ডাউন টোকেনটা কি করছে, ডাউন করছে, ঠিক আছে। সো এখানে যদি আমরা ইথার ইউএসডিটি অপশনে আসি, ইথার ইউএসডিটি অপশনে আসার পর যদি এখানে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন হিউজ পরিমাণে একটা পাম্প দিচ্ছে। তাই বিদায় আমরা ওই ডাউন টোকেনের এই রেলিটা নিচের দিকে রেলিটা দেখতে পেরেছি, ঠিক আছে। সো আমরা যদি দেখাই আপনাকে ইথার ডাউন টোকেনটা, ইথার ডাউন ডাউন টোকেনটা আসি, তাহলে দেখতে পাবো এখানেও একটা হিউজ পরিমাণ ডাউন রয়েছে। সো এখানে কিন্তু লসের সম্মুখীনও রয়েছে, পক্ষান্তরে প্রফিটের সম্মুখীনও রয়েছে। সো আপনাকে অবশ্যই জেনে বুঝে স্টপ লস ইউজ করে তারপর ট্রেড করতে হবে, ঠিক আছে। সো আপনারা যদি হিউজ পরিমাণ প্রফিট গেন আপ করতে পারেন। তারপর এখানে আরেকটি বিষয় হলো, যদি আপনারা লক্ষ্য করেন যখন মার্কেটটা একদম হিউজ পরিমাণ কি থাকে ডাউনে থাকে, তখন হচ্ছে মার্কেটটা মার্স করা হয়। বিশেষ করে এখানে আপনার যদি লক্ষ্য করেন তাহলে তেমন হচ্ছে মার্স করা হয় না বাইন্যান্সের টোকেনগুলো, সেই টোকেনগুলো তেমন হচ্ছে মানে পরিবর্তন, নেট ভ্যালুটা তেমন হচ্ছে পরিবর্তন হয় না, বিষয়টা আপনাদের না জানলেও চলবে। যদি একটা টোকেন হিউজ পরিমাণ ডাউন চলে যায়, যেমন ধরেন 1.5 সেন্টে রয়েছে, যখন এই টোকেনটা 10 সেন্ট অর্থাৎ 1 সেন্টের নিচেও চলে যেতে পারে, তখন হচ্ছে কি টোকেনটার হচ্ছে মূলত কি করা হয় থাকে, মার্স করা হয়ে থাকে। দেখেন এখানে যদি আপনি প্রাইসটা দেখেন একদম লো, তাই বিদে এটা মার্স করা হয়েছিল, ঠিক আছে। সো আশা করি এটা আসবে না, এখান থেকে আবার আপ হয়ে যাবে, তাহলে তাতে কোনো সমস্যা নেই আপনাদের, এটা না জানলেও চলবে নেট ভ্যালুটা, এটা ছাড়াও আপনারা ট্রেড করতে পারবেন। আরেকটি বিষয় হলো, আপনাদেরকে অবশ্যই মাসবে আমি রেকমেন্ড করবো এই টোকেনগুলো হোল্ড রেখে ট্রেড করবেন না, এগুলো হচ্ছে আপনি 24 ঘন্টার জন্য এবং হচ্ছে শর্টকাটের জন্য প্রফিট নেওয়ার জন্য এগুলো ইউজ করতে পারেন। সো আমি যদি আপনাদেরকে একেবারে যদি শর্ট অর্থাৎ আপনার সুবিধাগুলো যদি বলতে চাই, তাহলে বলতে হবে যে এই টেপ টোকেনগুলো ট্রেড করার ভিত্তিতে আপনি হচ্ছে খুব অল্প সময়ে ভালো পরিমাণ প্রফিট জেনারেট করতে পারবেন। আর সেকেন্ড কথা হচ্ছে, আপনি হচ্ছে লিকুইডেশনের বয় নাই, অর্থাৎ এটার লেভারেজ ট্রেড হিসাবে আপনার হচ্ছে লিকুইডেশন হবে না, ঠিক আছে। আর থার্ডলি হচ্ছে, আপনি চাইলে আপনার ওই যে টোকেনটা রয়েছে ওই টোকেনটার বিপরীত হিসাবে ETF টোকেনগুলো কিনতে পারেন যখন হচ্ছে ভালো নিউজ আসে, ঠিক আছে। আমি আবার বলতেছি, যখন হচ্ছে ভালো নিউজ আসে তখন হচ্ছে আপনি মূল টোকেনটা না কিনে ETF টোকেনগুলো কিনে খুব অল্প সময়ে ভালো প্রফিট জেনারেট করতে পারেন, ঠিক আছে। ধরেন এখন BNB টোকেনটার একটা কি আছে, সাপোজ ধরে নিলাম আপনার হচ্ছে লং স্পেন্ড বা সাবস্ক্রিপশনের একটা নিউজ আসছে, দেন আপনি কি করতে পারেন, আপনি হচ্ছে জুনস অপশনে গিয়ে দেন বা এখানে সার্চ বারে গিয়ে আপনি ETF আপটা সার্চ করবেন, ঠিক আছে। ETF আপটা সার্চ করার পর দেন ভিত্তিতে আপনি কি করতে পারেন, বাই করে অল্প সময়ে প্রফিট জেনারেট করে নিতে পারেন। আর তার পুটলি হচ্ছে 4th নম্বরে রয়েছে, আপনি হচ্ছে যখন BNB টোকেনটা হিউজ পরিমাণ আপ হয়ে যাবে, যখন মার্কেট একটা বেয়ারিশ মুখে চলে আসবে, দেন আপনি হচ্ছে BNB ডাউন টোকেনটা অর্থাৎ ETF টোকেন ডাউন টোকেন যেটা রয়েছে, এরকম অন্যান্য টোকেনও রয়েছে, ইথার ডাউন রয়েছে, BTC ডাউন রয়েছে, আপনি চাইলে এরকম ডাউন টোকেন কিনেও প্রফিট জেনারেট করতে পারেন। অর্থাৎ আপনাকে হচ্ছে মার্কেট আপ হবে বা ডাউন হবে এটার ভিত্তিতে আপনি প্রফিট জেনারেট করতে পারবেন, এ না যে শুধু মার্কেট আপ হলেই, যারা স্পট ট্রেডিং করে থাকে ETF টোকেন ছাড়া এবং মূল টোকেন অর্থাৎ যে BNB BTC বেটা SLPSC FX এরকম টোকেনগুলো কিনে থাকে, তারা শুধুমাত্র প্রফিট জেনারেট করতে পারে মূলত যখন মার্কেটটা আপ হয়। সো আপনি চাইলে মার্কেট যখন ডাউন যায় তখনও প্রফিট জেনারেট করতে পারবেন, আর যখন আপ যায় তখনও প্রফিট জেনারেট করতে পারবেন। এখন আসি অসুবিধাগুলো কী কী। অসুবিধাগুলো হলো, আপনি যদি আপনার ট্রেডে আনসাকসেসফুল হন তাহলে খুব কম সময়ে আপনি হিউজ লসের সম্মুখীন হতে পারেন, ঠিক আছে। ধরেন একটা টোকেন কিনলেন, আপনার স্টপ লস ইউজ করেন নাই, 10% ডাউন গেলে আপনার 30% লস, 30% ডাউন গেলে আপনার 90% লস। সো এখানে হচ্ছে অর্থাৎ কয়েন কিনে যেভাবে স্পট ট্রেডিংয়ে আপনি হচ্ছে কয়েন কিনে হোল্ড করেন, এরকম ETF টোকেনগুলো যদি আপনি হোল্ড করেন তাহলে হিউজ পরিমাণ লসের সম্মুখীন হতে পারেন। এবং সেকেন্ড কথা হচ্ছে, আপনি এখানে একটু ইমোশনাল বেশি হয়ে পড়বেন, যেহেতু এখানে আপ ডাউনের ভিত্তি রয়েছে, অর্থাৎ চাইলে আপনি মার্কেট ডাউন গেলেও প্রফিট করতে পারতেছেন এবং আপ গেলেও প্রফিট করতে পারতেছেন। সো এখানে আপনার ইমোশন কাজ করতে পারে, সো অবশ্যই আপনাকে ভালোভাবে অ্যানালাইসিস করতে জানতে হবে, ঠিক আছে। তাহলে হচ্ছে অবশ্যই আপনাকে বিশেষ করে যদি এখানে প্রফিট করতে হয় তাহলে মূলত আপনি যদি নিউজ ভিত্তিক
ট্রেড না করেন তাহলেও আপনি ভালো প্রফিট জেনারেট করতে পারবেন না, ঠিক আছে। অন্যান্য কয়েনে যেমন ধরেন SLP, CFS, RIF, এই টোকেনগুলো যদি আমি তোমো, এই টোকেনগুলো যদি স্পট ট্রেডিংয়ে যদি আমি হোল্ড করি তাহলে আমি লং টার্মের জন্য একটা চিন্তাভাবনা করে ট্রেড করতে পারবো। কিন্তু ওই ETF টোকেনে আপনি হচ্ছে এই চিন্তাভাবনা করতে পারবেন না, বরং আপনি যদি শর্ট টার্মের জন্য নিউজ ভিত্তিক ট্রেড করতে পারেন তাহলে প্রফিট করতে পারবেন, আদারওয়াইজ তেমন প্রফিট করতে পারবেন না, ঠিক আছে। আরও লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে, সো অবশ্যই আপনাকে এটা মাথায় রেখে ট্রেড করতে হবে। আচ্ছা, আমি আপনাদেরকে পরিশেষে একটা হিসাব দেখাই, ঠিক আছে। হিসাবটা হলো যদি আপনারা হোল্ড করেন তার ভিত্তিতে আপনার কী পরিমাণ লস হতে পারে। সো অবশ্যই আপনাদেরকে প্রত্যেকটা বিষয় প্রোটেকশন করে দেখানো আমার দায়িত্ব, সে ভিত্তিতে আমি এই বিষয়টা দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা ইমোশনাল না হয়ে এখানে হচ্ছে হোল্ডকৃত হোল্ড করে রাখা এর ভিত্তিতে এবং বিগ প্রফিটের চিন্তা ভাবনা করা এই বিষয়টা যাতে আপনাদের ব্যাংকে যায় তার ভিত্তিতে আমি আপনাদেরকে এই বিষয়টা দেখিয়ে দিচ্ছি। সো অবশ্যই এডুকেশনাল পারপাস আপনাকে অবশ্যই প্রত্যেকটা বিষয় জেনে দেন ট্রেড করা উচিত। সো ঠিক আছে, যদি আমরা লক্ষ্য করি তাহলে মনে করেন আপনার কিনলেন ETF আপ টোকেনটা $600, ঠিক আছে। $600 কেনার পর আপনার মূল টোকেনটা BNB টোকেনটা মনে করেন হচ্ছে 20% ডাউন করছে, ঠিক আছে। 20% ডাউন করার ভিত্তিতে আপনার মূল যে আপ টোকেনটা কিনছেন BNB আপ টোকেনটা, ওই টোকেনটা ডাউন যাবে আপনার 60%, ঠিক আছে। 60% ডাউন যাওয়ার ভিত্তিতে আপনার আর $600 মধ্যে ডলার থাকবে $240। আশা করি আমি বোঝাতে পেরেছি। $240 যদি থাকে তাহলে আপনার লক্ষ্য করেন আপনি $240 এখন আপনার ফান্ডে রয়েছে। আপনার ফান্ডে থাকলে আপনি যখন যদি লক্ষ্য করেন $240, কিন্তু আপনার ডাউন যেতে হয়েছে কত পার্সেন্ট, 60% ডাউন যাওয়ার ভিত্তিতে এই অবস্থা, ঠিক আছে। অর্থাৎ আপনার মূল টোকেনটা 20% আপ ডাউন গিয়েছিলো। আর যদি আপনার মূল টোকেনটা এখন 20% আপ যায় তাহলে আপনার কত পার্সেন্ট আপ হবে, 60% আপ হবে, ঠিক আছে। 60% আপ হলে যদি আমরা লক্ষ্য করি $240 60% যদি হিসাব করি তাহলে $140 সাথে যদি আমি $240 যোগ করি তাহলে $386। আপনার এর আগে 60% ডাউন যাওয়ার ভিত্তিতে আপনার $240 চলাইছিল, আবার 60% আপ হওয়ার ভিত্তিতে কিন্তু আপনার মাত্র হইল কত, $384। সো আপনাকে অবশ্যই এখানে বুঝে শুনে ট্রেড করতে হবে। এখানে কিন্তু আপনি যে 60% 70% হিসাব করবেন তা কিন্তু না, এখানে কিন্তু লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে যদি আপনি না বুঝে ট্রেড করেন। সো অবশ্যই আমি যে বিষয়গুলো আপনাকে আবার রিকমেন্ড করব, যদি আপনি এখানে ট্রেড করেন তাহলে নিজ ভিত্তিক ট্রেড করবেন। আর সেকেন্ড বিষয় হলো এখান থেকে প্রফিট করা যাবে, হিউজ পরিমাণ প্রফিট করা সম্ভব যদি আপনি বুঝেন, যদি আপনি ট্রেড করতে জানেন ভালোভাবে অ্যানালাইসিস করতে জানেন তাহলে আপনার জন্য এই সেক্টরটা খুবই ইফেক্টিভ বলে আমি মনে করি। সো অবশ্যই আপনি আগে আরও ভালোভাবে অ্যানালাইসিস করে নেবেন, নিজে থেকে অ্যানালাইসিস করে নেবেন, এটা সম্পর্কে আরও বিস্তারিত জানার চেষ্টা করবেন, দেন তারপর এখানে ট্রেড করবেন। আমি আপনাদেরকে যতটুকু পেরেছি ততটুকু এক্সপ্লেন করে দেখানোর চেষ্টা করেছি। তারপরে যদি আর কোনো প্রকার প্রশ্ন থাকে আর ETF সেক্টর নিয়ে যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটাকে আরও মানে আরও এরকম ভিডিও বানার আমার হচ্ছে আগ্রহ যাতে বৃদ্ধি পায় সেজন্য অবশ্যই ভিডিওতে লাইক করবেন, ঠিক আছে। সো ফ্রেন্ডস, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।